বন্ধুরা, এমনি তো আমি আপনাদের সঙ্গে বিনামূল্যে যে তরল সার তৈরি করার অনেক ভিডিও শেয়ার করেছি, তবে আজকে যে তরল সারটা শেয়ার করছি সেটা কিন্তু অল ইন ওয়ান, মানে এতে সব রকম নিউট্রিশনস আছে যেটা একটা গাছের বৃদ্ধি করার জন্য বা ফুলের রঙগুলো ইনহ্যান্স করে আনার জন্য বা ফুলের সাইজ বড় করার জন্য, গাছের শেকড় বৃদ্ধি করার জন্য বা নতুন ডালপালা গজানোর জন্য যে কিছুও নিউট্রিশনস দরকার সব কিন্তু এই তরল সারের মধ্যে আছে। তো আপনাদের গাছের ভালোভাবে কিন্তু বৃদ্ধি হবে আর সব রকমভাবে বৃদ্ধি হবে। তো চলুন কীভাবে এটাকে তৈরি করব, কারণ আমি প্রথমেই বলেছি যে এই যে তরল সারটা এটাকে তৈরি করার জন্য আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না। এটা কিচেন ওয়েস্ট যে মেটেরিয়াল থাকে, মানে আমাদের রান্নাঘরে যে সবজির খোলাগুলো আমরা ফেলে দিই সেটা দিয়েই আমরা আজকে তৈরি করব। তবে কোন কোন জিনিস এতে দিতে হবে সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো, আর কী কী বেনিফিট আছে, কীভাবে ব্যবহার করতে হবে, কোন গাছে দিতে পারবেন বা কত দিনে দিতে পারবেন সব কিছু এই ভিডিওতে বলবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে যে তরল সারটা তৈরি করব সেটা কিন্তু একদম বিনামূল্যের জিনিস দিয়ে তৈরি হচ্ছে, মানে আমাদের যে রান্নাঘর থেকে যে কিচেন ওয়েস্টটা আমরা ফেলে দিই, বেশিরভাগই লোকরা এগুলো ফেলে দেয় যারা না জানে। তবে যারা জানে যে এগুলো দিয়ে ভালো তরল সার তৈরি করা যায় বা আপনারা এগুলোকে শুকিয়েও কিন্তু গাছের গোড়ায় দিতে পারবেন, তো খুব ভালোভাবে কাজ করে। আমি এর আলাদা আলাদা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, তবে আজকে এটা পুরো একসঙ্গে মানে ভিডিওটা মানে দেখাচ্ছি, কারণ এটা অল ইন ওয়ান একটা মানে তরল সার, মানে সব রকম আমাদের গাছের যেটা নিউট্রিশনস দরকার সবই পাবে। তো এর মধ্যে আমি দুটো কলার খোসা, তিনটে আলুর খোসা আর চারটে পেঁয়াজের খোসা দিয়েছি। আর এটা যে তরল সারটা তৈরি হবে ওটা আমাদের চারটে গাছ দিতে পারবেন আপনারা, যদি আপনাদের 10 ইঞ্চির টব আছে তাহলে, আর যদি ছোটো টবে দিচ্ছেন তাহলে আপনাদের আরও মানে গাছে দিতে পারবেন। সেটা কতটা দিতে পারবেন সবই এই ভিডিওতে বলবো। তো প্রথমে দেখে নিন যে কীভাবে এটাকে তৈরি করতে হবে। তো আমি এখানে 1 লিটার জল নিয়ে নিয়েছি, আর এবার 1 লিটারই জল নিতে হবে যদি আপনারা এতটাই মানে খোসাগুলো নিচ্ছেন সব, আর যদি বেশি নিচ্ছেন তাহলে আপনারা জলটা বাড়িয়ে নেবেন। আর এখানে আমি এবার দুটো কলার খোসাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো কেটে নিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে, তারপরে যে কলার খোসাগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, ছোটো ছোটো পিস করতে হবে প্রথমে। তো আমি এখানে কেটে নিচ্ছি আপনাদের সামনেই, তো এভাবেই কেটেই আপনাদেরকেও ভেজাতে হবে। তার সঙ্গে আমি এখানে আলুর খোসা, যেহেতু আলু তো খোসা ছাড়িয়েই নিয়েছিলাম আর পেঁয়াজও খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তো এখানে আমি তিনটে আলুর খোসা এখানে ভিজিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে এখানে চারটে পেঁয়াজের খোসাও ভিজিয়ে দিচ্ছি। আর এই যে কতদিন ভেজাতে হবে, তো দুদিন পর্যন্ত কিন্তু ভালো করে আপনাদেরকে ভেজাতে হবে, আর দুদিন পরেই কিন্তু আপনারা এটাকে যে কোনো গাছে অ্যাপ্লাই করতে পারবেন। তো মানে ভালো করে ভিজিয়ে দিয়ে একটা কোনো জিনিস দিয়ে ঢাকা দিতে হবে ভালো করে, যাতে এতে কোনো মানে নোংরা টোংরা না পড়ে এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো একটু নেড়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আপনারা কিন্তু একদম রোদে রাখবেন না, শ্যামি শেডে কোথাও রেখে দেবেন। দুদিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের তরল সার কিন্তু তৈরি হয়ে গেছে, আর তৈরি হয়ে যাওয়ার পরে কীরকম রং হয়েছে ওটাও আপনাদেরকে দেখাবো, আর কী কী এতে নিউট্রিশনস আছে সব আপনাদেরকে বলবো। তার আগে বলে দিই যে কোন রকম গাছে দিতে পারবেন। তো যত রকমের ফুলের গাছ আছে, ফুলের গাছে কিন্তু খুব তাড়াতাড়ি এর রেজাল্টটা দেখতেও পাবেন। তো এখানে গোলাপ গাছ হলো, বা আপনার শিউলি গাছ, বা জবা গাছ, বা আপনাদের বেলিফুল গাছ, যে কোনো ফুলের গাছে আপনারা এটা দিতে পারবেন। তার সঙ্গে ইনডোর, আউটডোর বা আপনাদের সবজির গাছ, ফলের গাছ, সব গাছেই কিন্তু দিতে পারবেন। দুদিন পরের ভিডিওই আপনারা দেখুন, মানে যত আমরা খোসাগুলো ভিজিয়েছিলাম সব খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমাদের যত রকম নিউট্রিশনস আছে সব কিন্তু এই জলের মধ্যে বা তরল সারের মধ্যে এসে গেছে। তো প্রথমে আমি বলে দিচ্ছি আমরা কলার খোসা এতে ভিজিয়েছি। কলার খোসাতে ভালো পরিমাণে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম থাকে, যেটা আমাদের গাছের শেকড় বৃদ্ধি করা বা গাছের নতুন যে স্ট্যাম্পগুলো থাকে বা গাছের স্ট্যাম্পের বৃদ্ধি করার জন্য খুব ভালোভাবে কাজ করে, তার সঙ্গে ফুল বা ফল আনতে সাহায্য করে। আর ম্যাগনেশিয়াম আছে, যেহেতু আমাদের গাছে যদি ফুলের রংটা একটু হালকা হচ্ছে তাহলে কিন্তু ইনহ্যান্স হয়ে আসে,
ফুল কিন্তু একটু বড় সাইজের হয়ে আসে। এবার তার সঙ্গে আমরা এখানে আলুর খোসা দিয়েছি, আলুর খোসাতেও কিন্তু ম্যাগনেসিয়াম, ফসফরাস আর পটাশিয়াম থাকে, আর তার সঙ্গে অনেক রকমের ভিটামিনসও থাকে। এবার এটাও কিন্তু আমাদের গাছে কিন্তু ভালোভাবে সব রকম বৃদ্ধি করাতে সাহায্য করে। আমি তরল সারটা কিন্তু 70% গ্লাসটাকে ভরেছিলাম আর 30% জল মিশিয়েছি, মানে তিন ভাগ আমি এখানে আমার তরল সারের মধ্যে কিন্তু এক ভাগ জল মেশানো আছে দেখতে পাচ্ছেন। আর এইভাবেই আপনাদের কিন্তু সব রকম গাছে দিতে পারবেন। যদি গাছটা অনেক বড় থাকে আর পুরনো থাকে তাহলে আপনারা ডাইরেক্টও দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু নতুন বা ইনডোর গাছ হলে তখন আপনারা কিন্তু সেই ক্ষেত্রে একটুখানি জল মিশিয়ে নেবে, মানে 30 ভাগ মতো জল মেশালে যথেষ্ট। এবার পেঁয়াজের যে খোসা আমরা দিয়েছি, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার এই সব জিনিস তো থাকেই, সঙ্গে মাইক্রোনিউট্রিশিয়েন্টসও থাকে। তো আপনাদের গাছে কুড়ি ঝরে পড়ে যাওয়ার সমস্যা বা গাছের বৃদ্ধি হচ্ছে না বা ফুলের রং ভালো করার জন্য কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে। এবার দিতে কতটা হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনাদের 8 ইঞ্চি টব আছে তাহলে তাতে কিন্তু আপনারা 100 ml মতো দেবেন, আর যদি আপনাদের 10 ইঞ্চি টব আছে তাহলে 200 ml মতো দেবে। আর তার 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা এই সারটাকে কিন্তু রিপিট করতে পারবেন। আর একটা জিনিস হলো, এই সারটা দেওয়ার আগে আপনারা এটা খেয়াল রাখবেন যে মাটিটা যেন ভিজে না থাকে, মানে একটু শুকনো থাকলে কিন্তু তরল সারটা একটু রেজাল্টটা খুব ভালো দেখতে পাবেন। আর একটা জিনিস বলছি যে এই তরল সারটা আপনারা চেষ্টা করবেন যে সকালে আর বিকেলেই দেওয়ার, দুপুরবেলাটা যেন না দেন, তাহলেই ভালো হবে আপনাদের গাছের জন্য। যদি পটিং মিক্স ভালো করে তৈরি করে দিয়েছেন আপনাদের গাছে তাহলে কিন্তু এই সারটা যদি মানে সপ্তাহে একদিন যদি দিচ্ছেন তাহলে আপনাদের গাছে আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন হবে না, আর গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। তো আমার এই গোলাপ গাছটা 8 ইঞ্চির টবে, তো আমি এখানে 100 ml মতো এই তরল সারটা দিলাম। আর এই শিউলি গাছটা আমার 10 ইঞ্চির টবে, তো আমি এখানে 200 ml মতো তরল সারটা এই গাছে কিন্তু দিয়ে দিলাম। তো এটাই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।